হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার মেয়ে সুহাস চ্যানেলে একটা ব্লগ করছি, মরশুমি ফুল সম্বন্ধে বলবো। খুব ভালো লাগবে। এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো খুবই সুন্দর। এর নাম হচ্ছে ইমপ্রেশন। আরও একবার বলছি, শীতের মরশুমি ফুলের মধ্যে সব থেকে সেরা এবং ভালো ফুল ফোটে এবং সারা শীত ভরে থাকে, সেটা হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশনের মতো কোনো ফুল দীর্ঘস্থায়ী হয় না। এবং এগুলো বাই কালারের হয়, বিভিন্ন লাল, হলুদ, গোলাপি, সাদা, বিভিন্ন কালারের হয়। হ্যাঁ, তোমরা যারা মানে চারা মানে বিক্রি করে তাদের সঙ্গে যোগাযোগ করলে পেয়ে যাবে। আরেকটা সব থেকে চন্দ্রমল্লিকা, এটাও খুব শীতে শোভা পায় এবং প্রচুর পরিমাণে হয়। এই গাছটা বাড়ি উঠানে, ছাদে, সব জায়গায় শোভা পায়। দেখো, এখন সবে যেহেতু শীতের শুরু, তো ওই জন্যে এখন ছোটো, এই সময় থেকে যদি লাগাতে পারো তো খুবই খুবই মানে ভালো লাগবে প্রচণ্ড শীতে। দেখতে থাকো, দেখো একটা বিরল প্রজাতির বেগুন চারা। এগুলো টবেও হয় এবং বাড়ি উঠানের সামনেও হয়। যদি টবে লাগানো যায় তাতেও হবে। দেখো কত বড় করে হয়েছে। এগুলো হাইব্রিড বেগুন, এগুলো খুবই ফলন দেয়, সারা বছরই হয়, তোমরা লাগাতে পারো। এগুলো তো বাড়ির দেয়ালে, গেটের হয়, সবই জানো। এই ধরনের বগমবিলিয়াও গাছ আছে। সব থেকে শীতের শোভা সৌন্দর্য রক্ষা করে ইনকা, গাঁধার ইনকা। এই ইনকা প্রজাতির গাঁধা এখন থেকে লাগালে তবেই কিন্তু শীতে প্রচণ্ড বড় বড় আকারে হবে এবং দেখতে ভালো লাগবে। দেখো চন্দ্রমল্লিকা অনেকটা বড় হয়ে গিয়েছে এক একটা গাছে। ফুলগুলো খুবই সুন্দর, বিভিন্ন কালার আছে, বাই কালার আছে। এটা তো ক্যাকটাস, সবাই জানো। তো এইগুলো এখন থেকে, যেহেতু শীত সবে শুরু, এই সময় থেকে কিন্তু গাছগুলো লাগালে প্রচণ্ড বড় হবে। দেখো ডালিয়ার চারা, এটা তো পাতাবাহার, সর্বদাই রাখা যায় বাড়িতে, এ সারা বছরই থাকে। এটা একটা বিরল প্রজাতির কলা গাছ, আড়াই ফুট হয়, আড়াই ফুট থেকে তিন ফুট লম্বা হয় এবং প্রচণ্ড পরিমাণে কলা হয় এখানে। এই গাছেগুলোতে অল্প সার দিলেই প্রচণ্ড পরিমাণে কলা দিতে থাকে। এটা টবেও হয়, হাইব্রিড। দেখো চন্দ্রমল্লিকা বিভিন্ন জায়গায় অল্প অল্প হচ্ছে। এটাতে সাদা জবা ফুল, সাদা জবাটা খুবই মানে আমাদের কাছে একটা বিরল, তো সেই জন্য এই জবাটা রাখতে পারো। এগুলো তো পাতাবাহার, সবসময় বাড়ি উঠানে, ছাদে, সব জায়গাতেই শোভা পায়। তো সেই জন্য বলছি, এই সময় শীতের শুরু, এই সময় থেকে যদি এই কয়েকটা ফুলের চারা যদি লাগানো যায় তো সারা শীত ভোর ফুল পাবে। সেটা হচ্ছে ইমপ্রেশন ফুল, চন্দ্রমল্লিকা এবং ডালিয়া, গাঁধা, ইনকা বিশেষ করে। দেখো ইমপ্রেশন ফুল কেমন দেখাচ্ছে যেহেতু শীতের শুরু। তো বন্ধুরা, আমার মেয়ের চ্যানেল, কালার দেখে দেখে মোটামুটি সব কালার।